going to say I... আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের যে ভিডিওটা তা হবে হচ্ছে রনিন এসসি। এটা হচ্ছে ডিজাই একটা কোম্পানি রনিন এসসি, এবং এর আরেকটা ভার্সন আছে, সেটা হচ্ছে রনিন এস, যেটা ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করার জন্য। সেটা নিয়ে আমি একটা ভিডিও করব, এবং আজকে ভিডিও করব হচ্ছে রনিন এসসি নিয়ে। এই এসসি দিয়ে আপনি কিভাবে ভিডিও শ্যুট করবেন, টিল শট, প্যান শট, এই যে শটগুলো আছে এই শটগুলো আপনি কিভাবে নেবেন, তারপরে হচ্ছে অন্য অন্য যে বাকি যে শটগুলো সেই শটগুলো কীভাবে নেবেন, সেই শটগুলো দেখাবো। এবং হচ্ছে এর যে রিভিউ বিস্তারিত, এই বিস্তারিত কোন ক্যামেরা এটা হবে, আপনার জন্য ভালো হবে কি খারাপ হবে, এই সব নিয়ে আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওটি স্পন্সর করেছে নিউ ক্যামেরা ওয়ার্ল্ড। বাংলাদেশ বাজারে নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে ডিজিআই রনিন এসসি পাওয়া যাচ্ছে 21,000 টাকায়, এবং কম্বো প্যাকটি পাওয়া যাচ্ছে 28,000 টাকায়। নিউ ক্যামেরা ওয়ার্ল্ডের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এছাড়াও আপনি তাদের কাছে ফোন করে বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। ডিজিআই রনিন এসসি একটি 3x গিম্বল, যা বিশেষভাবে মিররলেস ক্যামেরার জন্য তৈরি করা হয়েছে। কারণ মিররলেস ক্যামেরা ওজনে অনেক হালকা, তাই রনিন এসসিকে মিররলেস ক্যামেরার জন্য তৈরি করা হয়েছে। আপনি চাইলে আপনার ডিএসএলআর ক্যামেরাটিও রনিন এসসিতে ব্যবহার করতে পারবেন, যদি ক্যামেরাটি ওজনে হালকা হয়, অর্থাৎ 2 কেজির নিচে। কিন্তু ডিজিআই রনিন এসের রেকর্ড বাটনে রেকর্ড হবে না, ক্যামেরায় থাকা রেকর্ড বাটন চেপে রেকর্ড করতে হবে। যে বিষয়টা হচ্ছে, একটা হচ্ছে রেকর্ড, অর্থাৎ এটার যে ক্যাবলটা আছে সেই ক্যাবলটা এখানে কাজ করবে না। তখন আপনাকে কী করতে হবে, ক্যামেরায় রেকর্ড দিতে হবে, ক্যামেরায় আপনাকে রেকর্ড দিয়ে রেকর্ড করতে হবে। গিম্বলটি রনিন এসকে ফলো আপ করে তৈরি করা হয়েছে। রনিন এস তৈরি করা হয়েছে ডিএসএলআর ক্যামেরার জন্য, আর রনিন এসসিকে তৈরি করা হয়েছে মিররলেস ক্যামেরার জন্য। রনিন এসসি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা আপনি খুব সহজেই এটি নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারবেন। রনিন এসসি ম্যাগনেশিয়াম, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও প্লাস্টিক দিয়ে তৈরি, এবং এর একটি ব্যাটারি রয়েছে যা দিয়ে আপনি 11 ঘন্টা পর্যন্ত চালাতে পারবেন। রনিন এসসি চার্জ দিতে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লাগে। তো আমি মোটামুটি 3 ঘন্টার মধ্যে ফুল চার্জ পাই, কারণ আমার যে চার্জারটা আছে সেটা ফাস্ট চার্জিং, এটার সাথে যেহেতু চার্জার দেওয়া থাকে না, শুধু চার্জার কেবল দেওয়া থাকে। আর 11 ঘন্টার কথা যে বলছে, তো মিররলেস ক্যামেরা যে ক্যামেরাগুলো অনেক হালকা সেই ক্যামেরাগুলো হয়তো 11 ঘন্টা যেতে পারে, বাট আমার ক্যামেরাটা একটু ওয়েটটা বেশি, যার কারণে আমি 11 ঘন্টা পাই না। ডিজিআই রনিন এসসি মোটর চালিত গিম্বল স্টেবিলাইজার, 2 কেজির নিচের যে মিররলেস ক্যামেরাগুলো আছে সেগুলো খুব সহজেই ব্যবহার করা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যেটা, সেটা হচ্ছে রনিন এসসি, মানে এটা মিররলেস ক্যামেরার জন্য তৈরি করা। বাট এটা আপনি ডিএসএলআর ক্যামেরাও ব্যবহার করতে পারবেন, যদি আপনার ডিএসএলআর ক্যামেরাটা লেন্স সহ 2 কেজির নিচে হয়, অর্থাৎ 2 কেজির নিচে হলে আপনি এটা ব্যবহার করতে পারবেন। যেমন আমি এখানে ব্যবহার করতেছি 77D, সাথে 50mm লেন্স আছে। আমি এখানে 18-135mm যে লেন্সটা আছে সেটাও ব্যবহার করতে পারি। 18-135mm লেন্স বাই বডি সহ প্রায় কত 1400-1300 এরকম গ্রাম হয়ে যায়, যেটা 2 কেজির অনেক নিচে, এটাও ব্যবহার করতে পারবো। চলচ্চিত্র নির্মাতাদের জন্য মসৃণ হ্যান্ডহেল্ড সিনেমাটিক শট নিতে পারবেন ডিজিআই রনিন এসসি দিয়ে। আমি এখন আপনাদেরকে কিছু শট দেখাবো যেগুলো ডিজিআই রনিন এসসি দিয়ে নেয়া। অ্যাকশন! সানগ্লাসটা খুলো, আটকে যাও, থামো, কোথায় চলে গেল? এখন যে
অ্যাক্টিভ প্রো অর্থাৎ রনিন এসের যে অ্যাপটা আছে সেই অ্যাপটার মধ্যে আমরা হচ্ছে অ্যাক্টিভ প্রো। এই অ্যাক্টিভ প্রোতে যা হচ্ছে আমরা হচ্ছে এই ফোকাসটা আমাকে দেখায় দেওয়া হচ্ছে, অর্থাৎ আমি যে আছি আমাকে হচ্ছে ট্র্যাক করে দেওয়া হলো। ভাই ট্র্যাক করে একটু দেখাই দেন তো আমাকে, ফোকাসটাকে আমাকে ট্র্যাক করে দেওয়া হলো। এখন ট্র্যাক করার পর এখন দেখেন যে অর্থাৎ যে হচ্ছে ক্যামেরাম্যান সে হচ্ছে কোনো নড়াচড়া করবে না, আমি নড়াচড়া করবো কিন্তু ক্যামেরা মুভ হবে। যেমন ধরেন আমি এপাশে আসতেছি, ক্যামেরা কিন্তু মুভ হচ্ছে, অর্থাৎ আমার দিকে ক্যামেরা চলে আসতেছে, ক্যামেরা কিন্তু কেউ কোনো ব্যবহার করতেছে না, জাস্ট খালি ক্যামেরাটা রাখা আছে আর এটা হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে। মানে আমি কোথায় আসি না আসি, আমি যদি বসে থাকি তাহলে সে নিচে অটোমেটিকভাবে নিচে নামবে, আমি যদি আবার দাঁড়াই তাহলে ক্যামেরাও আস্তে করে উপরে চলে যাবে, এবং আমি যদি হাঁটি আস্তে আস্তে দেখেন যেখানে ক্যামেরাটা মোটামুটি মানে আমাকে যে জায়গায় ট্র্যাক করছে, ফ্রেমের যে জায়গায় ট্র্যাক করছে আমি কিন্তু সে জায়গায় আছি, কোনো নড়াচড়া কোনো কিছু হচ্ছে না। তবে আমি যদি এখান থেকে খুব হাই স্পিডে যাই তাহলে সেক্ষেত্রে প্রবলেম হবে, তাছাড়া কিন্তু প্রবলেম হবে না। এখন দেখতে পাচ্ছেন যে আমি যে পাশে যাচ্ছি তার আমাকে কিন্তু ট্র্যাক করে ধরে আছে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে প্যান শট, যখন আপনি যে নিচে যে ট্রলি যে শটগুলো নেবেন সেই ট্রলি শটের জন্য হচ্ছে কিন্তু আপনারা যখন গিম্বেল যখন নিচে করবেন, নিচে করে যখন ট্রলি শটগুলো নেবেন তখন কিন্তু খুব স্মুথলিভাবে হবে। মানে যে ডিওপি অর্থাৎ যে হচ্ছে ক্যামেরাম্যান তাকে বেশি কিছু করতে হবে না, সে শুধু খালি ঘুরবে, ঘুরলেই হয়ে যাবে। তবে DSLR ব্যবহার ক্ষেত্রে বেশ কয়েকটা অসুবিধে আছে, এই অসুবিধাগুলো যদি আপনি মানতে পারেন তাহলে আপনি DSLR ক্যামেরার জন্য রনিন এসসিটা নিতে পারেন, কারণ এটার বাজেট খুবই কম। যে বিষয়টা হচ্ছে একটা হচ্ছে রেকর্ড, অর্থাৎ এটার যে ক্যাবলটা আছে সেই ক্যাবলটা এখানে কাজ করবে না, তখন আপনাকে কী করতে হবে, ক্যামেরায় রেকর্ড দিতে হবে, ক্যামেরায় আপনাকে রেকর্ড দিয়ে রেকর্ড করতে হবে। এই একটা ফিচার আপনি পাচ্ছেন না, এই একটা ফিচার থেকে আপনি বঞ্চিত। আর একটা ফিচার হচ্ছে ট্র্যাকিং, অর্থাৎ কিছুক্ষণ আগে যে আমি আপনাকে ট্র্যাকিংটা দেখালাম যে আমি যদি এখানে যে মোবাইল আছে আমি যদি মোবাইলের সামনে কাউকে সাবজেক্টকে যদি কাউকে ট্র্যাক করি তাহলে ট্র্যাকিং করলে কী হবে, সে যেখানে যাবে গিম্বেলটা সেই দিকেই মুভ হবে। আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন যে আমি যেই দিকে যাচ্ছি ক্যামেরাটা কিন্তু সেই দিকে যাচ্ছে বা সেই দিকে মুভ হচ্ছে, এটা আমাকে হচ্ছে ডাইরেকশন মুভ হচ্ছে এবং সে আমাকে দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে ট্র্যাকিং এর যে কাজটা। যেমন আমার ফ্রেমটা কিন্তু ঠিক জায়গায় আছে, ক্যামেরাটা নড়তেছে, ফ্রেমটা ঠিক জায়গায় আছে, যার কারণে এটা খুবই ভালো। এবং হচ্ছে এই ধরনের যে শটগুলো আছে, প্যান শট আছে, তারপরে হচ্ছে এই যে ট্রলি যে শটগুলো আছে, এই শটগুলো আপনি হচ্ছে এটা দিয়ে খুব সুন্দরভাবে করতে পারবেন, যদি আপনি করতে পারেন। তো এই বিষয়ে যদি এই যে ট্র্যাকিং বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে বলবেন। যেমন এখানে অনেক কিছু কিন্তু ফিচার দেওয়া আছে, এই ফিচারগুলো আপনাকে জানতে হবে, যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু ভালোভাবে আপনি শটগুলো নিতে পারবেন, অর্থাৎ শর্ট ফিল্ম বা সিনেমা এই ধরনের শটগুলো আপনি সুন্দরভাবে নিতে পারবেন, কিন্তু এই বিষয়গুলো আপনাকে জানতে হবে, যদি না জানেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। আর একটা বিষয় বলে রাখি, যদি আপনারা এই গিম্বেলটা কিনতে চান তো এই গিম্বেলটা কেনার পরেই আপনি কিন্তু স্মুথভাবে ভিডিও করতে পারবেন না, মানে শটগুলো কীভাবে নেবেন এটা প্রথমে আপনার হাতে ব্যালেন্স হবে না। মিনিমাম 2-3 মাস প্রতিদিন আপনি যদি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা করে যদি আপনি ট্রায়াল করেন তাহলে মোটামুটি 2-3 মাস পর আপনি পারফেক্টভাবে এই গিম্বেলটা কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে স্মুথ শট নিতে হয় এটা আপনি পারবেন, কিন্তু প্রথমেই গিম্বেলটা আনার পর এই ধরনের শটগুলো কিন্তু আপনারা নিতে পারবেন না। এর জন্য আপনাকে একটু মানে প্রতিদিন একটু ট্রায়াল করতে হবে যে কোনভাবে শটগুলো নেওয়া যায়। ট্রায়াল করার পর তারপরে মোটামুটি আপনার হাতের মধ্যে একটা ব্যালেন্স চলে আসবে। আর প্রথমে যদি নিয়ে আসে আপনি যদি ভালো শটগুলো ইউটিউবে দেখে যদি আপনি নিতে চান তাহলে আপনি নিতে পারবেন না, এতে আপনার খুব বিরক্ত বোধ মনে হবে যে আমি এটা এত টাকা দিয়ে কেনার পর কেন এটা দিয়ে আমি করতে পারতেছি না, মনে হচ্ছে গিম্বেলটা ভালো না, কিন্তু আসলে গিম্বেলটা ভালো, আপনি শটগুলো নিতে পারতেছেন না। এর জন্য প্রতিদিন ট্রায়াল করতে হবে, প্রতিদিন ট্রায়াল দেওয়ার পর মোটামুটি 2-3 মাস পর আপনি পারফেক্টভাবে এটার শট নিতে পারবেন। এরপর হচ্ছে এখানে কিছু প্রোফাইল দেওয়া আছে, এই প্রোফাইলের মাধ্যমে আপনি হচ্ছে এই গিম্বেলটাকে স্পিড কম করতে পারবেন, মানে এই যে জয়স্টিকটা আপনি যে মুভ করতেছেন, মুভ করলে যে মুভ হচ্ছে এই মুভের যে স্পিডটা আছে সেই স্পিডটা আপনারা অ্যান্ড্রয়েড যে ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোনের যে অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন, স্পিড বাড়াইতে পারবেন, তারপরে হচ্ছে আপনারা স্পিড কমাইতে পারবেন, এরপরে হচ্ছে বিশেষ কিছু শট নিতে পারবেন, যেমন 360 ডিগ্রি শট নিতে পারবেন। এটা আমি আপনাকে দেখাচ্ছি যে 360 ডিগ্রি শট, 360 ডিগ্রি শটে যেভাবে আপনারা 360 ডিগ্রি শট নিতে পারবেন, শটটা দেখুন অনেক সুন্দর হয়েছে। এই ধরনের 360 ডিগ্রি শটগুলো আপনারা নিতে পারবেন, অন্য কোনোভাবে সম্ভব না, হাতেও সম্ভব না, এরপরে হচ্ছে আপনার ট্রলিতেও সম্ভব না। এরপরে হচ্ছে আরও কিছু কাজ আছে, যেমন ম্যানুয়াল আপনারা যে ফোকাসটা আছে ম্যানুয়াল ফোকাস লাগে, আপনারা ডলি জুম নিতে পারবেন। তো সেটিং বিষয়ে যদি আপনারা আরও কিছু দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এই শটগুলো আপনাকে দেখাবো কোনভাবে কী শট নেবেন। এটা আমি অন্যান্য যে গিম্বেলগুলো আছে সেই গিম্বেলগুলো হচ্ছে এটাতে খুব দ্রুত আমি কিছু সুবিধা পাচ্ছি, তার মধ্যে হচ্ছে
খুব দ্রুত, আমি কোথাও গেলে যদি খুব দ্রুত ক্যামেরার সাথে গিম্বেলের কানেকশন করতে হয় এক মিনিট লাগে আমার। জাস্ট এই যে কিটটা লাগাই নিলাম, লাগানোর পর এই যে গিম্বেলে আসলাম, এই যে গিম্বেলে আসে, এই যে গিম্বেলের সঙ্গে এটা লাগাই দিলাম। এখানে যে সুইচ দেখতে পাচ্ছেন একটা, এই যে সুইচ দেখতে পাচ্ছেন, এই সুইচের সাথে আমি এখানে চাপ দিলাম, চাপ দিয়ে এটা ঢুকাই দিলাম। ওকে, আর আমার যে ক্যামেরাটা আছে, এই আমার ক্যামেরাটার যে ওয়েট আছে বা যে লেন্স ব্যবহার করি, ওই লেন্স ব্যবহার করার জন্য এখানে আরেকটা ব্যালেন্সের সুবিধা করে দেওয়া আছে। এই যে কিটটা দেখতে পাচ্ছেন, এই কিটটা আমি এটা সমানভাবে করে নিলাম। সমানভাবে করে নেওয়ার পর যদি আমার এটা সমান হয়ে যায়, এটা দেখছেন একটু লুজ করে দিলাম, লুজ করে দেওয়ার পর দেখেন এটা মুভ হচ্ছে, অর্থাৎ আমার যে গিম্বেলটা আছে গিম্বেলের সাথে ক্যামেরার সমানভাবে একটা ব্যালেন্স করে নিলাম। ব্যালেন্স করে নেওয়ার পর এখানে একটা চিহ্ন দিয়ে দিলাম, চিহ্ন দিয়ে এই যে নাটটা দেখতেছেন এটা আমি একটু টাইট দিয়ে দিলাম। টাইট দিলে কী হলো, এটা আমার ব্যালেন্সটা হয়ে গেল। পরবর্তীতে আমি যদি ক্যামেরাটার সাথে গিম্বেলের কানেকশন করি তাহলে আমার 30 সেকেন্ডও লাগবে না, জাস্ট এটাকে আমি মুভ করব। এই যে এখানে চাপ দিলাম, চাপ দেওয়ার পর এখানে শুধু যে মুভ করব, মুভ করার পর এখানে আবার আমি লাগিয়ে দিলাম, এখানে আবার আমি লাগিয়ে দিলাম, এই যে লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পর দেখেন ব্যালেন্স হয়ে গেল, মানে এই যে চিহ্নটা দেওয়া আছে, যার কারণে এটাতে ব্যালেন্স করা খুবই ইজিলি। আমার ক্যামেরার আমি সব সেটিং এখানে করে নিয়েছি, জাস্ট আমি ক্যামেরাটা এখানে শুধু রনিন-এসির মধ্যে লাগাই দিলে আর অন করব, আর ব্যালেন্স করতে হয় না। আমি একবার ব্যালেন্স করে নিয়েছি, এরপরে ব্যালেন্স করতে হয় না। যদি লেন্স চেঞ্জ করি তখন আমাকে আবার ব্যালেন্স নতুন করে করতে হয়। তো লেন্স চেঞ্জ করলেও আমি কোন লেন্সে এই ভোল্ট কত দেব সেটা কিন্তু লেখা থাকে। তো এটা করতে করতে আমার একটা অভ্যস্ত হয়ে গেছে যে 50 মিলিমিটার লেন্সে আমি এটা কতটুকু দেবো, কতটুকু এই এখানে প্রতিটা পয়েন্টে এখানে মিটার দেওয়া আছে, এখানে সংখ্যা দেওয়া আছে প্রতিটাতে কতটুকু মাপ। যেমন এখানে আপনারা মাপ দেখতে পারতেছেন, তারপরে হচ্ছে যে নিচে এখানে মাপ দেখতে পারতেছেন। এই মাপগুলো যদি আপনি স্মরণ রাখেন, এরপরে এই প্লেটটার মধ্যে দেখতেছেন মাপ, এরপরে এখানে মাপ দেখতেছেন, এই যে মাপগুলো আছে, পরিমাপগুলো আছে, এই পরিমাপগুলো আপনারা 50তে কত কততে রাখতেছেন এবং 85 কততে রাখতেছেন, কিট লেন্সে কততে রাখতেছেন, কোন লেন্সে আর কি আপনি কীভাবে রাখতেছেন শুধু আপনারা একটু লক্ষ্য করবেন। লক্ষ্য করার পর এরপরে আপনার যখন মেমোরির মধ্যে ঢুকে যাবে তখন আপনারা এটা ব্যালেন্স করতে কোনো সমস্যা হবে না। আপনি 30 সেকেন্ডের মধ্যেই ক্যামেরা গিম্বেল রেডি করতে পারবেন। রনিন-এসির সাথে একটা মোবাইলের একটা মাউন্ট পাবেন, এই মাউন্ট দিয়ে যেভাবে আপনি যে দেখাইলেন কিছুক্ষণ আগে যে আপনি ফোকাস করবেন উপরে রেখে, মানে ক্যামেরার যে হটশু আছে সেই ক্যামেরার হটশুতে রেখে ফোকাস করবেন। আর একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে এর আগের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে কীভাবে আপনারা হচ্ছে আপনার স্মার্টফোনকে কীভাবে ডিওপি মনিটর হিসেবে ব্যবহার করবেন। তো ডিওপি মনিটর হিসেবে যে ব্যবহার করবেন সেম ওই বিষয়টা থাকবে, কিন্তু আপনি গিম্বেলে ব্যবহার করবেন। তো গিম্বেলে ব্যবহার করার জন্য যে মোবাইলটা আমি এখানে মাউন্ট করলাম, মাউন্ট করার পর এই যে এটা বাঁকা করে দিলাম, বাঁকা করে দেওয়ার পর আমার যে যে গিম্বেলটা আছে আমি এই গিম্বেলের এই সাইডে এটা ব্যবহার করতে পারব। ব্যবহার করে আমি এখানে এখন আমি এটা ব্যবহার করতে পারবো, অর্থাৎ আমি মোবাইলে ডিসপ্লেটা দেখতে, এখানে একটা কেবল দিয়ে আপনার কানেকশন দিবেন। ওই ভিডিওটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে তখন আপনারা আরও সুবিধা হবে, তখন আপনারা এইটা দিয়ে আপনার মনিটর দেখে আপনারা ব্যালেন্স করতে পারবেন। কারণ কিছু কিছু শট আছে, যেমন অনেক ডাউন যে শটগুলো আছে সেই শটগুলো অনেক সময় মনিটরে দেখা যায় না, আবার অনেক ক্যামেরায় আছে এই ডিসপ্লেটা রোটেট করা যায় না, সেগুলোই আপনারা হচ্ছে এই মনিটর দিয়ে ব্যালেন্স করতে পারবেন। তো রনিন-এসসি নিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর রনিন-এসসি বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কোন বিষয়টা আপনার জানার ইচ্ছে আছে আমাকে জানাবেন, কারণ এই বিষয়টা নিয়ে আরও বেশ কিছু ভিডিও আমি তৈরি করার ইচ্ছা আছে বা আমি তৈরি করব। কারণ এই শটগুলো কীভাবে নেবেন, এটার ম্যানুয়াল সেটিং কীভাবে করবেন, অনেক কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে আমি অন্য একটা ভিডিওতে কথা বলবো। কারণ এটা রিভিউ ভিডিও, এটাতে বেশি কিছু বলা যাচ্ছে না। এর পরবর্তীতে আমি আপনাকে বলবো যে কোন শট কীভাবে নেবেন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।